রাজ্যগুলোকে জিএসটি ক্ষতিপূরণ দেবে কেন্দ্র, এমনটা কিন্তু খবর আসছে। 36,400 কোটি টাকা ক্ষতিপূরণ রাজ্যগুলিকে, বাংলা পেল 1,444 কোটি টাকা, যদিও রাজ্যের দাবি এখনো প্রচুর পাওনা বাকি রয়েছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রের 36,400 কোটি টাকা ক্ষতিপূরণ রাজ্যগুলিকে দেওয়া হবে, বাংলা পেয়েছে 1,444 কোটি টাকা, যদিও রাজ্যের দাবি এখনো প্রচুর টাকা বাকি আছে, এমনটা কিন্তু বাংলা বলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেনের, সুতপা, রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখুন, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার কেন্দ্রের কাছে দাবি করে আসছিল যে জিএসটি বাবদ তাদের অনেক টাকা রাজ্য সরকারের কাছে, কেন্দ্রের কাছে পাওনা আছে। আজকে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যে টাকাটা দেওয়া হচ্ছে তার মধ্যে 1,444 কোটি টাকা রাজ্যের পাওনা, এবং সেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ 3 মাসের, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের টাকা তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এটা জুন মাস, কাজে এখনো আরও 4 মাসের টাকা বকেয়া রয়ে গেছে, যে টাকাটা কিন্তু রাজ্যের খুব দরকার। কারণ রাজ্যের যে আর্থিক অবস্থা, সেই অবস্থাতে কেন্দ্রের কাছে যে পাওনাগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে পাওয়াটা অত্যন্ত জরুরি। জিএসটি ছাড়াও আরও অনেক পাওনাই রাজ্যে রয়েছে, কিন্তু 3 মাসের জিএসটি পাওয়ার ফলে এই যে টাকাটা সেটা এই মুহূর্তে খুবই কাজে লাগবে রাজ্য সরকার সেদিক থেকে। কিন্তু বাকি যে বকেয়া টাকাটা রয়েছে সেটাও যাতে দ্রুত কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেয়, সেটাই তাদের দাবি। সুতপা, অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাল্টা তোপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ বিজেপি নেতার। বলুন কি উন্নয়ন করেছেন, মানুষের সামনে গিয়ে বলুন, আর কেন্দ্র সরকার কি অসহযোগিতা করেছে সেটাও বলুন। আমরা চ্যালেঞ্জ করছি যে এটা মানুষকে আপনারা বুঝিয়ে দিন যে আপনারা মানুষের খুব সেবা করেছেন। আপনারা বললেন প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা লোকেদেরকে 1,000 টাকা করে দেবেন, 7 দিন ধরে ফর্ম হাতে নিয়ে রোদ্রে দাঁড়িয়ে লোকের মারামারি করছে ফর্ম জমা দেওয়ার জন্য। পঞ্চায়েত বলছে বিডিওর কাছে, বিডিও বলছে পঞ্চায়েত, পঞ্চায়েত বলছে পঞ্চায়েত সমিতি, শেষ পর্যন্ত বলা হলো না কাউকে দেওয়া হবে না। লক্ষ লক্ষ লোককে রোদ্রে দাঁড়িয়ে কষ্ট দিলেন কেন? আমি যদি বলি 200 লোক মারা গেছে রোদ্রে, দিদিমণি কী বলবেন? ডিমোনিটাইজেশন দিয়ে লোক মরে গেছিলো, এখানে কেউ মরছে না কিন্তু রোদ্রে দাঁড়িয়ে থাকছে সারাদিন।